আমন্ত্রণ রিপোর্টারদের আজকের আয়োজনে পহেলা ফাল্গুন আর ভ্যালেন্টাইন্স ডে পঞ্জিকা বদলে একই দিনে সেই জোড়া উৎসবের খবর আজ জানাবো আপনাদের কিভাবে উদযাপন করেছে রাজধানীবাসী রিপোর্টারদের আজকের আয়োজন তানি শুভ বসন্ত সকলকে আসলে এই যে করোনাকালীন সময় তো আমরা অনেকটা দিন অনেকটা একদম ঘরের মধ্যে বন্দী ছিলাম তো আমাদের তো প্রাণের অনুষ্ঠান এই দেশীয় অনুষ্ঠান ঋতুর অনুষ্ঠান তো এগুলো উদযাপন না করতে পারলে বাঙালির ভিতরে কিন্তু একটা অতৃপ্তি থেকে যায় তো সেই জায়গা থেকে এই প্রায় তিন বছর পর এই যে উন্মুক্ত আয়োজন হয়েছে এটা সত্যি এটা কি বলবো আমাদের শিকড়ের অনুষ্ঠান ঐতিহ্যের অনুষ্ঠান বাঙালির যে নিজস্ব পরিচয় এই সকল অনুষ্ঠানের মধ্যে ফুটে ওঠে তো এটা খুব আনন্দিত আমরা সকলে সবাইকে ফাল্গুনের প্রথম দিনের শুভেচ্ছা শুভ বসন্ত আমরা অনেকদিন পর চারুকলায় উৎসমূলে ফিরে আসতে পেরেছি আমাদের 29 বছর ধরে যে আয়োজন মাঝখানে অতিমারির কারণে আমরা এটা করতে পারিনি তো আজকে আমরা ভালো লাগছে এই সকাল থেকেই আপনারা দর্শক মিলে একাকার হয়ে গিয়েছি আমরা সবাই মিলে আর আমাদের আসলে পেছনের দিকে মানুষ যারা আমরা আমরা মনে করি আমাদের যেমন আত্মত্যাগের ইতিহাস আছে তেমনি বীরের জাতি হিসেবে মুক্তিযুদ্ধের ইতিহাস আছে মুক্তিযুদ্ধের যে মূল উদ্দেশ্যগুলো ছিল তার মধ্যে একটি মূল উদ্দেশ্য ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ সে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে এ ধরনের যে ঋতু উৎসব এ ধরনের যে ঋতু উৎসব আমরা উৎসব আয়োজন করি তার মধ্যে পহেলা বৈশাখ অন্যতম ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা সবাই একসাথে এখানে হতে পারি আমরা চাই যে বর্ণিল রঙের ছটা এই আলো আমরা দুটি ছড়াই এই পহেলা ফাল্গুনের মধ্য দিয়ে সেই আলোর ছটায় আমাদের যে কুভমণ্ডুকতা আমাদের মলিনতা আমাদের দীনতা এগুলো সব দূর হয়ে যাক অশুভ দূর হয়ে যাক বাঙালির ঘরে ঘরে যে মুক্তিযুদ্ধের স্বপ্নের যে বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ সেই বাংলাদেশের দিকে আমরা যত দ্রুত এগিয়ে যেতে পারি আপনাদের সবাইকে নিয়ে বাংলাদেশকে নিয়ে ততই আমরা সব দিক থেকে নিরাপদ সেই উদ্দেশ্যে আয়োজন করেছে আরেকটি উদ্দেশ্য হচ্ছে পরস্পর পরস্পর মধ্যে বন্ধুত্ব আমরা আবির বিনিময় করি রং দিয়ে আমরা প্রীতিবন্ধনী দেই সবাইকে দর্শক আমরা আমরা চাই এ ধরনের উৎসবগুলোর মধ্য দিয়ে পরস্পর পরস্পরের মধ্যে একটি সম্পর্ক তৈরি হোক যাতে বাঙালি যেই চমৎকার উৎসব মুখর একটি জাতি সে উৎসব মুখর জাতি হিসেবে প্রতিষ্ঠা পাক খুবই ভালো লাগছে কারণ আমরা যেই গানের অর্গানাইজেশন থেকে এসেছি গীতাঞ্জলি আমরাই তো করোনার জন্য দুইটা বছর কিছুই করতে পারিনি কিন্তু আজকে তো এত কালারফুল বৈচিত্র্যময় একটা পরিবেশে যে আমরা বসন্তকে বরণ করতে পারছি গান নাচের মাধ্যমে খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে বলা যায় খুব ছোট বয়স থেকে এই চারুকলায় আমি প্রোগ্রামে আসি বসন্ত উৎসবে যখন আমি দ্বাদশ শ্রেণীতে পড়ি এরও আগে একাদশ থেকে আমি ছায়ানটের চারুকলার বকুলতলাতে বসন্ত উৎসব আমরা করি সেই ক্ষেত্রে যখন হঠাৎ করে কোভিডের কারণে আমাদের তিনটা বছর বন্ধ হয়ে গেছিলো তখন মনে হয়েছিল প্রাণের উৎসবটা যেন আমাদের কাছ থেকে একেবারে জন্যই সরে গেল যখন আবার এই একত্রে মিলিত হলাম একটা একটা যে উত্তেজনামূলক আমাদের যে এই যে গান করতে পারছি সবার সাথে দেখা হচ্ছে আমাদের বাঙালি সংস্কৃতিতে যে আবার জেগে উঠছে তার জন্য আমরা অনেক গর্বিত মূলত রং উৎসব আমেজ এবং নানা ধরনের তাল এগুলোই হলো বাংলার জীবনের বাঙালি জীবনের আবহমান বাংলার সংস্কৃতির একটি শক্তিশালী ধারা সেই ধারাটিরই স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ ঘটে বিভিন্ন পার্বণে এবং বিভিন্ন অনুষ্ঠানকে আবর্তন করে আজকে দেখুন 1429-এর পহেলা ফাল্গুনে স্বতঃস্ফূর্তভাবে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ এখানে সমবেত হয়েছেন এটি মূলত একটি অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ তার একটি বড় বার্তা দেয় এবং যে দেশের যে সমাজে এই ধরনের কোনো একটি পার্বণকে উপলক্ষ করে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার বয়সের এবং ধর্মের মানুষরা একমত হতে পারে এক জায়গায় জড়ো হতে পারে এবং উৎসব উপভোগ করতে পারে সেই মানুষদের মাঝে কখনো কোনো সাম্প্রদায়িকতার বিষ বাষ্প অথবা অমানবিক নিষ্ঠুর কোনো আচরণ সেটি পরিলক্ষিত হবে সেটি কোনো ক্রমেই কাম্য হতে পারে না এটি মূলত বাংলাদেশের বাঙালি সংস্কৃতির আবহমান বাংলার একটি চরিত্র বৈশিষ্ট্য যেটিকে প্রস্ফুটিত করা খুবই এখন জরুরি যে বসন্ত আমাদের মধ্যে যে উচ্ছ্বাস এনে দেয় সেই উচ্ছ্বাস হবে অনেক মানবিক সেই উচ্ছ্বাস হবে অনেক অসাম্প্রদায়িক সেই বার্তাটি যেন আমরা আজকের গ্রহণ করতে পারি আমাদের মাঝে আমেজ থাকবে আমোদ থাকবে উৎসব থাকবে আমরা উপভোগ করবো সুন্দর একটি দিন
কিন্তু এই উপভোগ্যতা সেটি যেন কখনো অমানবিকতায় পরিবেশিত না হয়, সেটি যেন কখনো নিষ্ঠুরতায় পরিবেশিত না হয়, সারা বছরই যেন এই ধরনের উৎসব এবং আমেজের মধ্য দিয়ে আমরা কাটতে পারি, বন্ধুত্বের সম্প্রীতির বন্ধন সেটিকে যেন শক্তিশালী করতে পারি, মানবিক সম্পর্কের যেন উন্নয়ন ঘটে, সেটি হবে আজকের এই সুন্দর দিনে আমাদের সকলের প্রত্যাশা। শীতের পরে যখন বসন্ত আসে, শীতকালটা তো আসলে টোটালি যায় আমাদের মোটামুটি শীত, গাছে ফুল থাকে না, পাতা থাকে না, যখন হঠাৎ করেই বসন্ত আসে তখন দেখতে খুব ভালো লাগে। আর স্পেশালি আমার কাছে প্রকৃতি, বাংলাদেশের প্রকৃতি খুব ভালো লাগে, তো সেই জন্য আমি অন্যান্য অনুষ্ঠান অ্যাটেন্ড করি আর না করি, বসন্ত উৎসবে সবসময় অ্যাটেন্ড করি। এই দিন আমার খুব প্রিয়, মানে সবসময় আমি আসি, কত দুই বছর আসতে পারিনি, দেখে এবার এসে যেন মনে হচ্ছে যে অনেকদিন পরে আসার পরে যেন কি একটা অন্যরকম অনুভূতি লাগতেছে আমার কাছে। আর সবসময় ভালো লাগে, প্রকৃতি, ফুল, আর আবহাওয়াটা এত সুন্দর থাকে যে সকালবেলা উঠে মনে হয় আমি আকাশ থেকে এখানে আসবো, তারপরে সব অন্য কিছু। সারা বছরের মধ্যে এই ফাল্গুন মাসটা দেখবেন একটু ডিফারেন্ট, এটার ওয়েদার বলেন, এটার নেচার বলেন, একটা শীতের পরে এই চেঞ্জটা, যে একটা চেঞ্জটা উপলব্ধি করার মতন, এবং এই চেঞ্জটা বোঝাও যায়, এবং এই জিনিসটা যদি কেউ নিতে চায় নিজের মনের মতন করে, তাহলে সে কিন্তু এটা উপলব্ধি করতে পারে যে এত এতগুলো বছরের মধ্যে এই ডিফারেন্সটা এই মাসে কিন্তু আছে, অন্যান্য মাসের চেয়ে, অন্যান্য মাসের চেয়ে আরও অনেক অন্যভাবে আসে জিনিসটা। কিন্তু এটাকে ফিল করতে হবে, এটার জন্য একটু সময় দিতে হবে আপনাকে, এটাকে বুঝতে চাইলে এটা প্রকৃতির কাছে আপনাকে আসতে হবে, তখনই আপনি এই ডিফারেন্সটা বুঝতে পারবেন অন্যান্য বছর, অন্যান্য সময়ের, অন্যান্য মাসের চেয়ে। আমরা কতদিন আগেও জানতাম না ভ্যালেন্টাইন ডে বা ইয়ে, আমার ছেলের জন্ম 96-এ, তখন আমরা ভ্যালেন্টাইন ডে জানতাম না, আজকে কিন্তু আমার ছেলের বার্থডে, ও নিউ ইয়র্কে পিএইচডি করতেছে, তো তখনও জানতাম না যে ওর জন্ম ভ্যালেন্টাইন ডে বা পয়লা ফাল্গুন, তখন তো এতটা ইয়ে ছিল না, মানে এই আর কি। এখন আর ওই আগেকার দিনে তো আসলে অনেক তফাৎ, আমরা পয়লা ফাল্গুন এরকম করে কোনো অনুষ্ঠান বা কিছু এরকম মনে করতাম, ভ্যালেন্টাইন ডে তো জানতামই না, এখন তো এটা অনেক বড় উৎসব অনেকে, মানে অনেক, এই যে ভ্যালেন্টাইন ডে পয়লা ফাল্গুন, বিশেষ করে আমার ছেলে ও তো আমেরিকায়, ও সবসময় কালকে তোমাদের প্রোগ্রাম কি, তোমরা যাও, আমরা দুইজনেই থাকি আর কি, এরকম আর কি, যাও কি করবা সারাদিনের প্রোগ্রাম কি, এরকম বাচ্চারা দুই ছেলে আমার বাইরে, ওরা সবসময় বলে, এর জন্যই আরও সকাল থেকে আসা। ভালোবাসাকে তো আমি অনেক বড় করেই দেখি, হ্যাঁ, আমার আরও মানে ভালোবাসার দিনটা যদি ধরি, আজকের দিনে আমার ছেলের জন্মদিন, তো এই জন্য মানে আমার কাছে এটারে আরও বেশি মানে গাঢ় মনে হয়, অনেক আনন্দের মনে হয়, সারাদিনটাই মানে খুব ভালোভাবে কাটে, আজকের দিন স্পেশালি চিন্তা করতে গেলে আর কি। আর এমনিতে তো ভালোবাসা সে অনেক গাঢ় জিনিস, ভালোবাসাটা একটু আমার ভিতরে একটু বেশিও মনে হয় এই আর কি। আমি যেটা মনে করি যে আমাদের ধরুন আজকে আমাদের প্রায় 38টা বসন্ত পার হচ্ছে আমাদের জীবনে, তো এমনি তো ভালোবাসা তো অবশ্যই আমাদের ভিতরে আছে, বা আমরা সবসময় সেটা প্রকাশ করতে পারি না ঠিক মতো, তবে ফাগুন মাস আসলে, ফাল্গুন মাস আসলে ফাগুনে যে প্রকৃতির যে রং মাখানো, সে যে আবরণ, প্রকৃতির যে উচ্ছ্বাস, সেটাতে মনের ভিতরে এমনিতে একটা আনন্দ চলে আসে, এবং সে আনন্দটা আমার ভিতরের যে আবেগটা, যে ভিতরের যে উচ্ছ্বাসটুকু আছে ভালোবাসার, সেটা মিলিতভাবে এটা বহিঃপ্রকাশ হয় এই সময়টায়, এটা আমি মনে করি। কারণ প্রকৃতি আমাকে উদ্বেদিত করে, প্রকৃতি আমাকে উচ্ছ্বসিত করে, প্রকৃতি আমাকে নিয়ে যায় সেই ভালোবাসার দিকে। কারণ যখনই ফাগুন মাস আসে, এই গাছে গাছে ফুল বা পাখিরা ডাকে, তখনই মনের মধ্যে সেই ফাগুনের যে ছোটোবেলার থেকে যে একটা আনন্দ ফাগুন মাসের, সেই আনন্দটা চলে আসে। আমি মনে করি সেটা সবারই মধ্যে আসা উচিত, তাহলে আমাদের সমাজে যে কালিমাগুলো আছে সেগুলো মুছে যাবে। মানুষ যত ভালোবাসতে শিখবে প্রকৃতিকে, মানুষকে, পশু পাখিকে, তত মানুষের মধ্যে পশুত্ব ভাবটা কমে যাবে, কমে যায়, একটা মানুষ সেই মানবতার দিকগুলো ভালো সামনে চলে আসবে। আমার দৃষ্টিতে বয়স ইজ নাথিং, এ বয়স একটা সংখ্যা, কারণ আমার মধ্যে যে আবেগ ছিল, সেই আমি ধরেন বুয়েট গ্রাজুয়েট 80-তে আমি বুয়েটতে বেরিয়েছি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, তারপরে দীর্ঘদিন সরকারি চাকরি করলাম, আমি 1500 পিআরএ লেগেছি, রিটায়ার্ড করেছি, কিন্তু আমার কাছে মনে হয় সেই বুয়েটের দিনগুলোতে যে আমরা আসনলহলে ছিলাম, দৌড়াদৌড়ি করেছি, আনন্দ উল্লাস করেছি, সুরাদ্দি হলে
রোকে হলে যে আমরা মেয়েদের সাথে দূর থেকে দেখা দেখি হয়েছে, এই যে দিনগুলো আমাদের আমাদের এখনও সেই দিনগুলো মনে হয় একই রকম আছে। কাজে আমার বিন্দুমাত্র কমেনি, আমার আমার দৃষ্টিতে কমেনি। এই কাজে আমি মনে করি যে এই বয়সটা একটা সংখ্যা, নাথিং, আর কিছুই না। যদি আপনার ভিতরে আবেগ অনুভূতি থাকে তাহলে আমার মনে হয় প্রত্যেকটা বয়সে এটাকে এনজয় করা যায়। ভালোবাসা, আসলে ভালোবাসা তো অনেক রকম হয়। এটা হচ্ছে মা বাবার সাথে একরকম, ভাই বোনের সাথে একরকম, পরিবারটা একরকম, আবার নিজের একদমই ভালোবাসার মানুষ যে থাকে তার জন্য একরকম। আর আমার জন্য মনে হয় ভালোবাসার জন্য কোনো স্পেশাল দিন নেই। আমরা প্রতিদিনই চাইলে একটু একটু করে ভালোবাসা শেয়ার করতে পারি, আমরা দিতে পারি, মানুষের কাছ থেকে নিতে পারি। তো আমার মনে হয় না এটার জন্য খুব স্পেশাল দিন দরকার আছে। তবে হ্যাঁ, থাকে যেরকম একটা ফেস্টিভ্যাল, একটা ব্যাপার থাকে যে একটা ফেস্টিভ থাকলে একটা আনন্দ লাগে, একটু ওটার জন্য রেডি হওয়া, শাড়ি কেনা, ফুল কেনা, এগুলোর মধ্যে একটা আলাদা মজা আছে যেটা হয়তো আমরা সচরাচর করি না, বাট ওই স্পেসিফিক দিনগুলোতেই করি। তো আমার মনে হয় যে হ্যাঁ, সেটার জন্য যদি একটা দিন থাকে তাহলে খুব একটা খারাপ হয় না স্পেসিফিক দিনগুলো। হ্যাঁ, তো এটাই আর কি। আমার জন্য ভালোবাসা মানে আসলে এক একটার জন্য এক এক রকম ডেফিনেশন। তো আমি যখন এক একটা জায়গায় থাকি তখন আমি এক এক রকমভাবে ভালোবাসা দিয়ে থাকি এবং পেয়েও থাকি। তো ওকে আমি বউ মনে করি না, আমি মনে করি যে ও আমার পরিবার, মানে আমরা সবাই পরিবার। আমিও পরিবার, যেমন আমি বাইরে গেলে ও মনে করে মা আসবে, গরম পানিটা থাকতে হবে, এসে হাত মুখ ধুবে। আমিও মনে করি যে আমার পরিবারের একজন সদস্য বাইরে আছে, ও আসবে, ও সে হাত মুখ ধুবে, চা খাবে, চাটা রেডি করি। এটা যে বউর জন্য শাশুড়ি করছি তা না, কিন্তু পরিবারের সদস্য আমরা সবাই, আমরা সবাই পরিবারের সদস্য, আমরা একে অপরের উপরে নির্ভরশীল। যেমন আমাদের পরিবারে ইহা আছে যে যে যেখানে যাও, তোমরা যত রাতি থাকো বা যেখানে যাও, জানাবে যে আমি ওখানে যাচ্ছি, আসছি। এটা আমাদের একেবারে আমার ছেলে মেয়ের থেকে আমার শুরু, যে তোমরা যেখানে যাও, বন্ধু বান্ধবের সাথে যে অবস্থায় যেখানে থাকো, আমাকে জানাতে হবে যে মা আমি ওখানে আছি, তাহলে আমি জানবো যে তুমি ওই জায়গাটায় আছো। তো এইটা এখন ওরও হয়ে গেছে যে অফিসে গেলে মা আমি পৌঁছেছি, অফিস থেকে মা আমার আসতে একটু দেরি হবে, মা আমার স্কুটারে উঠেছি। এটা কিন্তু একটা ভালো লাগা, মানে ভালো লাগা কাজ করে, বা ওর জন্য আমার চিন্তা, আমার জন্য ওর চিন্তা, এটাই মানে আমি আমার ছেলে যেমন নাই, আমার বৌমা কিন্তু আমি কখনোই মানে যে আমি যে তাকে যেতে দেই না তা না, ও কিন্তু আমার কাছে আছে। গতবারও ছয় মাস আমার ছেলে ছিল না, ও কিন্তু আমার কাছে আছে। মানুষ যে জিজ্ঞেস করে, প্রশ্ন করে, বলি ও বাপের বাড়িতে কেন যায় না, হ্যাঁ ভালোবাসার পরিসরটা ক্ষুদ্র, কিন্তু এখন মনে হয় আরো অনেক বিশাল। যতটুকু ক্ষুদ্র আমরা কম বয়সে মনে করতাম হয়তো সেরকম না, আস্তে আস্তে মনে হচ্ছে এর পরিসরটা আরো অনেক বড়, অনেক বেশি। মার কাছ থেকে একটা খুব অনেক কিছু শিখেছি, আমি মনে হয় কিছুই জানতাম না ছোটোখাটো অনেক জিনিসই, কিন্তু একটা জিনিস যেটা মানে যেটা আমি মনে করি যে আমি আসলেই শিখেছি মার কাছ থেকে, সেটা হচ্ছে যে মানুষকে কীভাবে ভালোবাসতে হয়। আমার মনে হয় এটা, কারণ আমি অনেক সময় দেখা যায় ভালোবাসা আমার মনে থাকে, সবার জন্য অনুভূতি থাকে, কিন্তু মাঝে মাঝে এটা প্রকাশ করাটাও জরুরি, কিন্তু প্রকাশ করার ধরনটাও কিন্তু শেখার আছে, জানার আছে। অনেক সময় সেটা হয়তো আমরা জানি না, বুঝি না, কিন্তু এই জিনিসটা বোধহয় আমি মার কাছে শিখেছি যে হ্যাঁ, নিজের যেরকমই হোক না কেন, যেভাবেই হোক না কেন, মানুষকে ভালোবাসা যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে, এই জিনিসটা বোধহয় আমি সবচেয়ে বেশি শিখেছি। আর অন্য সব জিনিস তো শিখছি, এখনও শিখছি, যেমন রান্নাবান্নার কিছুই আমি আসলে পারতাম না, আস্তে আস্তে দেখে দেখে। মা অনেক ভালো রান্না করেন, সবাই অনেক প্রশংসা করেন, তা আমি একটু ছিটাফোটা বেঁচে থাকার জন্য ততটুকু শিখেছি। ভালোবাসা তো আসলে প্রতিদিনের জন্যই, এটা বছরের সব দিনই ভালোবাসা, যেমন কোনো বাধা ধরার নিয়ম নেই যে একদিনই ভালোবাসতে হবে, সেটা আমরা সবাই জানি। কিন্তু একটা দিন থাকলেও বা মন্দ কী, যে ওদিন একটু এই হয়তো কর্মব্যস্ততার মধ্যে একটু হয়তো
ভিন্নভাবে ভাবা, কারণ সবাই আমরা প্রচণ্ড ব্যস্ত থাকি, প্রচণ্ড ক্লান্ত থাকি, আর যারা এই শহরে থাকেন তারা তো জানেনই যে প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড মানে সব কিছুর মানে দূষণ টুষণ সব কিছু মিলে আমাদের মনের অবস্থা খুব একটা অনুকূলে থাকে না। কিন্তু তারপরেও হয়তো যদি একটা দিন থাকে যে হ্যাঁ আজকে একটু ভিন্নভাবে ভাবার দিন, ওই কর্মব্যস্ততার মাঝে একটা দিন বের করে একটু ভিন্নভাবে ভাবলে আমার মনে হয় ক্ষতি কিছু নেই। ভালোবাসা এমন একটা জিনিস যেটা মানে মানে কিছুর সাথে যেটাকে তুলনা করা যায় না। আমি নদী বলো, সাগর বলো, আকাশ বলো, আমি কোনোটারই তুলনা পাই না। মানে এটা কাউকে বোঝানো যায় না যে ওকে যে আমি ভালোবাসি, এটা আমিও তো আমি ওকে মাঝে মধ্যে আমার ছেলেকে বলি, আমি ওকেও ও কি বুঝে যে আমি ওকে এত ভালোবাসি। আমি কিন্তু আমার মেয়ের চেয়েও ওর উপরে বেশি, কারণ মেয়ে এত পড়ালেখা করতো যে মেয়ের সাথে ওই গল্পটা করার কখনো মায়ের গল্পটা করার সময় হয়নি। কিন্তু ওর সাথে কিন্তু অনেক কিছু শেয়ার হয়, যেমন আমার নিজের বিবাহিত জীবন, শ্বশুরবাড়িতে কেমন কেটেছে, এগুলো কিন্তু আমার মেয়ের সাথে কখনো গল্প করা হয়নি। যেমন ওর সাথে এগুলো গল্প করি আর প্রতিমূর্তি ভাবি যে আমি যেটা পাইনি ও যেন সেটার, ও যেন সেই কষ্টটুকু না পায়, আমার যেটুকু আছে সেটুকু দিয়ে যেন আমি ওকে পরিপূর্ণ রাখতে পারি। আর আমার ছেলেকে বলি, আমি তো ছেলেকে বকি, হ্যাঁ যে তুমি এটা করো না, এটা করো না। ছেলেকে আমি যেহেতু ভালোবাসি, বউকে অবশ্যই সবাইরই, কারণ একটা মেয়ের জীবনটা এমন, ও যখন সব ছেড়ে আসে, একটা ছেলেকে কিন্তু ছাড়তে হয় না, আমার ছেলেকে ছাড়তে হয়নি, সে তো আমার কাছেই আছে, কিন্তু ও তো সব ছেড়ে আসে আমার প্রত্যেকটা মেয়ের বেলায়। কাজেই ভালোবাসাটা তো প্রকাশ করার মতো না। আমি মনে করি না, হ্যাঁ আজকে এসেছি যেহেতু ও কালকে দুদিন ধরে বলতেছে মা যাবেন নাকি যাবেন নাকি, আমি মনে করতেছি নাতনিকে নিয়ে রেখে কীভাবে যাব, কিন্তু আসতে ইচ্ছা করে। ওই একটা দিন সবাই যখন রঙিন শাড়ি পরে, যখন বারান্দায় দাঁড়াই সবাইকে রঙিন শাড়ি পরা দেখি, তখন মনটাকে উস্কুস উস্কুস করে। হ্যাঁ, যেমন আমি আজকে দুই দিন ধরেই গান শুনতেছি, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, নাতনির কানের কাছে সারাক্ষণই বলি বসন্ত এসে গেছে। বসন্ত আসার আগেই মনের ভিতরে একটা, আমি বয়স মানুষের ঠিকই হয় কিন্তু মনটা কিন্তু সেই শিশুই থেকে যায়। মানুষ যতই বলে বুড়া হয়ে গেছে, আমি এটা মানতে রাজি না, মনটা মানুষের শিশুই থাকে, শিশুবেলায় যেরকম করতাম সেটাই থাকে। কাজেই একটা দিন মন দুঃখী। বসন্তটা তো আসলে সবার জন্য সবসময়ই বসন্তকাল। আমি এখন আমার বয়স হয়েছে বলে আমার বসন্তকাল নেই সেটা না, এখন আমার দিক থেকে আমার মতন করে আমি বসন্ত উদযাপন করি, আর আমার মেয়ে তার সময় অনুযায়ী উদযাপন করছে। আর এখন ভ্যালেন্টাইন অ্যাড হয়েছে, বাট ভ্যালেন্টাইন তো সবসময় আমি আমার মেয়েকে অনেক ভালোবাসি, আমার জন্য আমার মেয়ের জন্য যে ভালোবাসা এটাই আমার কাছে ভ্যালেন্টাইন, যে আমার হাজব্যান্ড আমার বাচ্চা, তো বরাবর ভ্যালেন্টাইন আসলে প্রতিদিনই ভ্যালেন্টাইন। আজকের জন্য শুধু পার্টিকুলার ডের জন্য আমার কাছে ভ্যালেন্টাইন না, আমার মেয়েকে আমি অনেক ভালোবাসি, এটাই আমার কাছে বিশাল বড় একটা ভ্যালেন্টাইন ডে, একদম রেগুলার ডে। বাঙালি শুরু থেকেই ঐতিহ্য ইতিহাস নিয়ে সবসময় থাকে, আর উৎসব তো বাঙালির একটা অন্যতম প্রধান অংশ, তো প্রত্যেকের দিন যেমন আমাদের রেগুলার চাই, এটা আমরা একটু ভিন্নভাবেই সেলিব্রেট করতে পছন্দ করি। আমরা একটু রেডি হবো, একটু কোথাও যাবো, ঘুরবো, এই ব্যাপারটাই আর কি, মানে আমরা এনজয় করবো, একটা মোমেন্ট ক্রিয়েট করবো, এটার জন্যই আর কি সব। অনেকেই কী করে, যেমন 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনটা থাকে, ফাল্গুনও থাকে, অনেকে একদিন আগে পরে করে, যেমন আজকে গতকালকে কেউ ফাল্গুন করলো আজকে ভ্যালেন্টাইন, বা গতকালকে ভ্যালেন্টাইন আজকে ফাল্গুন, কিন্তু দুইটার যে মিক্সটা ওইটা একটু অন্যরকমই একটা লাইক কী বলে কিক দেয়, যে এবার সব কিছুরই মানে ব্যাপারটা মজারই, যে আমরা একসাথে দুইটাই সেলিব্রেট করবো। হয়তো বা সকালে আমরা ফাল্গুন করলাম, আমার বিকালে রেড পড়লাম, রেড মানে আবার ভ্যালেন্টাইন হয়ে যাবে, আবার ইয়েলো মানে ফাল্গুন, তো ওইটা আসলে যে যেভাবে পড়ে। বসন্ত প্রাণের উৎসব, যেখানে আমরা নতুন করে একটা প্রকৃতির যে নতুন সাজ, সেই সাজটাকে আমরা বরণ করে নেই, যেই শুভ্রতা হলুদের যে শুভ্রতা সেটাকে আমরা বরণ করে নেই। আর এটা আসলে আগে যেমন হতো এখন আর ওরকম নেই, এখন আসলে জিনিসটাকে সবাই খুব আমোদভাবে এবং খুবই জমকালোভাবে উদযাপন করে। আমরা চারুকলার মানুষজন, তো অ্যাজ আ হোস্ট আমরা যখন দেখি যে সবাই আসছে এই প্রোগ্রামটাকে দেখার জন্য, এতগুলো মানুষ, এত সংস্কৃতি মনা মানুষ, যা হয়তো আগে এতভাবে দেখা হতো না, এখন আমরা নতুন রূপ যখন দেখি বাংলাকে সাজতে হলুদের বরণে, এটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। আমরা সবাই যান্ত্রিক লাইফ লিড করি, সবাই একটা রোবটিক লাইফ লিড করি। বসন্ত উৎসব বা পয়লা ফাল্গুন বলে হচ্ছে বাঙালির প্রাণের উৎসব, বা আমরা যেহেতু আমাদের দেশি উৎসব, তো আর এই রোবটিক লাইফ লিডের মধ্যে ঢাকার মধ্যে আসলে ওইভাবে উদযাপনের কোনো জায়গা নাই। চারুকলা বা ঢাকা বার সিটির ওনাদের আয়োজনই এই বসন্ত বলেন, পয়লা বৈশাখ বলেন, এই উদযাপনগুলি হয় একটু রিলিফ নেওয়ার জন্য আসলে এই বসন্ত উৎসবে আসা। বসন্তটা হচ্ছে মূলত রং নিয়ে, পরিবেশ নিয়ে,
সব কিছু সবার একটা প্রাণের উৎসবই বলা যায়। সবার খুব মানে মানে বৈশাখের পরে এটাই হচ্ছে সবচেয়ে একটা পছন্দের প্রোগ্রাম। রিপোর্টার্সের আজকের আয়োজন আজ এ পর্যন্তই, আবারও আসবো রিপোর্টার্স আয়োজন নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।